হ্যালো বন্ধুরা, হাজার হাজার লাখ লাখ লোকের প্রিয় গেম ফ্রি ফায়ার হঠাৎ করে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে উধাও হয়ে গেল। কেন হয়ে গেল, কিভাবে হয়ে গেল সম্পূর্ণ বলবো। যদি তার আগে ভিডিওটাকে লাইক করে নাও, আর যদি নতুন এসে যে চ্যানেলটাতে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ফ্রি ফায়ার উদয় হয়ে গেল কেন, এর সম্পূর্ণ উত্তরদায়ী হলো পাবজি। পাবজি ফ্রি ফায়ারের উপর লিগালি কেস করেছে যে ফ্রি ফায়ার পাবজিকে কপি করছে, এয়ারড্রপ ব্যাটাল এগুলো সব পাবজি থেকে কপি করে ফ্রি ফায়ারে দিচ্ছে, এরপরে ফ্রি ফায়ারের উপরে কেস করেছে। কেস করার পর ফ্রি ফায়ার এখনও ফ্রি ফায়ার কী করেছে, প্লে স্টোর অ্যাপ স্টোর এগুলো থেকে গেমটাকে সরিয়ে দিয়েছে। কিন্তু এখনও এই গেমটি আবার আসবে চিন্তার কোনো কারণ নেই, যে গেমটি সরিয়ে দিয়েছে বা আসবে না চিন্তার কোনো কারণ। যদি তোমার আইফোন হয়ে থাকে তাহলে গেম মোবাইল থেকে গেম একদম ডিলিট করবেন না, তাহলে আপনি ডাউনলোড করতে আর পারবেন না। আর যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে তাহলে কী করবেন, অন্য কারোর থেকে শেয়ার করে বা জেনারেট করে নিতে পারবেন, কিন্তু আইফোনে পারবেন না। সো এই জন্য আইফোন যদি হয়ে থাকে তাহলে গেমটাকে একদম ডিলিট করবেন না। আর সব হলো গেরেনা, গেরেনা এখন অবধি কোনো নোটিশ দেয়নি বা কোনো মেল করেনি যে আমাদের গেমটির সঙ্গে কি হলো বা প্লে স্টোরে কেন উধাও হয়ে গেল, এখন অবধি গেরেনা কোনো মেসেজ করেনি। সো চিন্তার কোনো কারণে, যদি কোনো সেরকম বড়ো রিজন হতো তাহলে গেরেনা মেসেজ করে অবশ্যই বলতো। তাই চিন্তার কোনো কারণে এখন অবধি গেরেনা কোনো অপিনিয়ন দেয়নি বা মোবাইলে চলছে ফ্রি ফায়ার। শুধু হ্যাঁ, এয়ারটেল সিমে চলছে না, এয়ারটেল সিম দিয়ে উদা হয়েছে। প্রথম দিন তো প্লে স্টোর থেকে অ্যাপ স্টোর থেকে উদা হয়ে গেলো, তারপরে কী হচ্ছে এয়ারটেল সিম, যার যার মোবাইলে এয়ারটেল সিম কার্ড আছে, এয়ারটেল সিম কার্ড যার যার মোবাইলে আছে তাদের ফ্রি ফায়ার চলবে না। তাই অত অন্য হয়তো অন্য সিম দিয়ে ওয়াইফাই নিতে হবে বা অন্য সিম মোবাইলে লাগিয়ে সব গেম খেলতে হবে, আর এয়ারটেল সিম দিয়ে চলবে না। সো এটাই হলো কারণ যে ফ্রি ফায়ার অ্যাপ স্টোরে কেন নেই। তবে চিন্তা করার কিছুই নেই, 2019 একবার এরকম হয়েছিল, 3-4 ঘন্টার মতো অ্যাপ স্টোর থেকে সরে গিয়েছিল কিন্তু আবার চলে এসেছিলো। সো এখনও হয়তো সেরকম কিছু হয়েছে, কিন্তু এখন একটু কেসটা একটু বড়ো কেস করা হয়েছে ফ্রি ফায়ারের উপর, তাই একটু সময় লাগতে পারে। কিন্তু চিন্তা কোনো কারণেই প্লে স্টোরটা এক থেকে দুদিনের মধ্যেই আবার দেখতে পারবে। সো ভিডিওটার থেকে যদি কিছু জানতে পারলে তাহলে ভিডিওকে লাইক করে দেওয়া যায়, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের সাথে জুড়ে যান। আর ধন্যবাদ।